আরে সব শোনে কন্যা বলে সত্য সব হয়, আরো কথা পুষি আমি বলো তো নিশ্চয়। পিতার ঔরসে মায়ের গর্ভে সব জন্ম হইল, ঈশা নবী বিনা বাপে কিভাবে জন্মিল। তেলদার বলে শোনো কন্যা তাহার উত্তর, আদমে আল্লাহ সিজন করিল, শরীর গরিয়া ত্রার প্রাণ দান করিল, প্রাণ দান পেয়ে আদম উঠিয়া বসিল, অঙ্গের আবেশে আদম তখন আসিল, হাসিয়া আদম সফি আলহামদ পড়িল। ইয়ার হাকামুল্লাহ তাতে খোদায় বলিল, সেই তো ব্যবস্থা দেখো আসে তো এখন, হাসি দিলে আলহামদ লোকে পরে সর্বক্ষণ, শুনিলে আলহামদুলিল্লাহ তথা যে রয়। ইয়ার হাকামুল্লাহ জবাব দিতেই হয়, আদম শফিউল্লাহ যখন হাসিল, মুখ দিয়া থুক আর তখন করিল, জিব্রাইলের তরে আল্লাহ হুকুম করিল, আল্লাহর হুকুমে জিব্রাইল থুক লইয়া গেল, জিব্রাইল থুক নিয়া পৌঁছাইয়া দিল, কহিল খোদা তালা মোরে পাঠাইলম, ওযু করো পাক হয়ে খাও এই থুকয়, খোদার হুকুম না হও যে বিমুখ। সেই থুক বিবি যখন ভক্ষণ করিল, সেই গর্ভে ঈশা নবীর জন্ম যে হইল, পুরুষ হইতে পয়দা নারী আপনার সেই কোন জন হয়, সেই কোন জন হয় যে আমারে, পুরুষ হইতে স্ত্রী জন্ম হইল সংসারে। তেলদার বলে শোনো কন্যা আল্লাহর কালাম, আদমের বাম পাশে হাওয়ার জন্ম। আরে সব